হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এজে বিউটি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা পার্লারের মতো 500 থেকে 1000 টাকার হেয়ার স্পা মাত্র বাসায় বসে 50 টাকার ভিতরে করতে পারেন। তো আসলে হেয়ার স্পা হেয়ার ট্রিটমেন্টের ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে। তো এই প্যাকটি যদি করেন তাহলে কিন্তু আপনাদের বাড়তি করে কোনো প্রকার হেয়ার ট্রিটমেন্ট বা হেয়ার স্পা দুটোই কিন্তু করা লাগছে না, একটার ভিতরে কিন্তু আপনারা দুটোই পাচ্ছেন। এই প্যাকটি আপনার মাথায় দিলে হেয়ার স্পারও কাজ দিচ্ছে প্লাস হেয়ার ট্রিটমেন্টেরও কাজ দিচ্ছে। এটা কিন্তু পার্লার যদি আপনি করতে যান তাহলে কিন্তু নিম্নতম 500 থেকে 800, অনেক পার্লারে 1000 টাকাও নিয়ে থাকে। আর পার্লারে আমি যেসব প্রোডাক্ট দিচ্ছি এতগুলো প্রোডাক্টও হয়তো অনেক পার্লারে দেয় না। তো আমি সব কিছু কিন্তু সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যেসব আপুর আসলে বাজেট নাই বা যেসব আপুদের পার্লারে যাওয়ার সময় নেই তারা কীভাবে বাসায় বসে এই হেয়ার ট্রিটমেন্টটা করতে পারেন। আর এই হেয়ার ট্রিটমেন্টটা করলে কিন্তু যাদের আসলে চুল ওঠার প্রবলেম আছে, যাদের চুল লম্বা হয় না বা যাদের চুল অতিরিক্ত কার্লি টাইপের সিল্কি ভাব না বা যাদের চুল শ্যাম্পু দিলে ছাড়াইতে অনেক টাইম লাগে, কন্ডিশনার দেওয়া লাগে, তাদের জন্য কিন্তু এই প্যাকটি খুবই ভালো। তো পুরোপুরি ভিডিওটি দেখেন, আর ভিডিওটি স্কিপ করবেন না বা কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু পুরোপুরি বুঝতে পারবেন না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো ফার্স্ট কিন্তু আমার এই প্যাকটির জন্য, এই চুলের এই হেয়ার ট্রিটমেন্ট প্যাকটির জন্য কিন্তু আমার সমীচার আমার হচ্ছে এই মেথি গুঁড়াটা লাগবে। আপনারা যদি এইটার পরিবর্তে যদি বাজারে হচ্ছে মেথি যে সিম্পল মেথি গুঁড়া ওইটাও যদি নিতে চান তাহলে হবে, তবে এইটার কিন্তু কার্যগুণ বেশি, কারণ এটা ইন্ডিয়ান প্রোডাক্ট। আর এটা কিন্তু একদম আসল যে মেথির যে ফ্লেভার সেই ফ্লেভারটাই পাবেন, আর এটা কিন্তু খুবই ভালো। আমরা কিন্তু পার্লারে প্রতিটা পার্লারে হেয়ার ট্রিটমেন্টে বা এটা হচ্ছে স্পা প্লাস ট্রিটমেন্ট বলা হয় সেটা কিন্তু আমরা এই মেথি গুঁড়াটাই ব্যবহার করি। তো ফার্স্ট এটা লাগতেছে। তো তারপরে লাগবে আমার একটা পেঁয়াজ, একটা ফুল পেঁয়াজ, এই এত বড়, এর চাইতে একটু কম বা বেশি নিলেও আপনাদের হবে। তারপরে লাগবে একটা কলা পাকা। তো যেহেতু আমি আজকে আমার চুলে অল্প করে দেখাবো সেজন্য কিন্তু একটা কলা পাকা দিয়েছি। যদি আপনারা ফুল চুলে দেখান, ফুল চুলে করেন, তাহলে কিন্তু আপনারা 3টা বা 2টা কলা দিবেন। অবশ্য অবশ্যই কিন্তু কলার পরিমাণটা 2টা বা 3টা দিবেন, যেহেতু আমি অল্প পরিমাণ চুলে করব সেক্ষেত্রে কিন্তু আমি কলাটা একটা নিয়েছি। তো তারপরে লাগবে আমার এই চুলের ভিটামিন ই ক্যাপ, অবশ্যই কিন্তু ই ক্যাপ দুটো লাগবে, একটা দিলে কিন্তু হবে না। আর হচ্ছে লাগবে আমার টক দই, টক দই দিব আমি 1.5 চামচের মতো করে। টক দইটা কিন্তু আপনারা স্কিপ করবেন না, অবশ্যই কিন্তু এই প্রোডাক্টগুলো দিবেন, তাহলে কিন্তু বেস্ট রেজাল্ট পাবেন। আর তারপরে আমার লাগবে হচ্ছে এই যে দেখুন, এটা গরম পানি। আর দিব আমি আমরা যে রিয়েল যে আমরা মনে করেন যে ন্যাস্টা যে চা খাই সে চাটা, এই পানিটা কিন্তু গরম। এইভাবে আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি এটা করিনি, যেহেতু অনেকেই বুঝবেন না, এটা কিন্তু কোনো প্রকার চিনি দেওয়া যাবে না, শুধু জাস্ট গরম পানির ভেতরে একটা টি ব্যাগ নিয়ে এইভাবে এ করলেই হবে। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা কিন্তু করতে হবে, এটা কিন্তু গরম অবস্থায় করা যাবে না, এটা কিন্তু বেশ ভালোই গরম। তো ঠান্ডা হওয়ার পরে আমি হচ্ছে আসতেছি। তো ভিউয়ার্স, আমার কিন্তু এই পানিটা, এই চায়ের লিগারের পানিটা ঠান্ডা হয়ে গেছে। তো ফার্স্ট কিন্তু হচ্ছে আরও একটা কথা, আর লাগবে কিন্তু একটা তুলা, অবশ্যই কিন্তু তুলাটা লাগবে। তো ভিউয়ার্স, আমার কিন্তু আসলে রাস্তার সাইডে পার্লার, যেহেতু আমি পার্লারে হচ্ছে বসে হচ্ছে ভিডিওগুলো করি বেশির অংশ, তো একটু গাড়ি ঘোড়ার আওয়াজ হবে, তো এগুলো কিন্তু একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন। তো দেখুন ফার্স্ট কিন্তু হচ্ছে আমি এই এই পেঁয়াজের এই যে হচ্ছে এটা কি রসটা আমি এই ব্লেন্ডারে করে নেবো। আপনারা চাইলে কিন্তু শিল্পাটাই করে নিতে পারেন, আমি ব্লেন্ডারে করে দেখাচ্ছি আপনাদের। অবশ্য কিন্তু এটার সাথে কিন্তু কোনো প্রকার কিছুই মিক্সড করা লাগবে না, এমনিতে হয়ে যাবে। যদি চান চাইলে তাহলে কিন্তু এতে কিন্তু আমরা এক্সট্রা কোনো প্রকার পানি ব্যবহার করবো না, চাইলে হালকা করে এই চায়ের লিগারটা ব্যবহার করতে পারেন, হালকা, খুবই হালকা পরিমাণ। তো ভিউয়ার্স, আমি আরও একটা কথা বলি, এই যে পেঁয়াজটা আমি যে ব্লেন্ডারে ব্লেন্ড করতেছি এটার কিন্তু শুধুমাত্র রসটা লাগবে। এই ব্লেন্ড করার পরে এর আস্তেটুকু ফেলা দিতে হবে এবং এটা একটা ছাঁকনি দিয়ে এর যে জুসটা বা রসটা সেটাই কিন্তু মাথার জন্য লাগবে। তো আমি হচ্ছে ব্লেন্ডারে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার কিন্তু ব্লেন্ডার ব্লেন্ড করা হয়ে গেছে, প্লাস হচ্ছে আমি কিন্তু এই ধরনের একটা ছাঁকনির উপরে নিচে দেখুন বাটিতে অলরেডি কিন্তু পেঁয়াজের রসটা কিন্তু এই বাটির ভিতরে পড়তেছে। তো দেখুন আমি এটা স্কিপ করে গেছিলাম, আসলে যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেজন্য কিন্তু স্কিপ করে গেছিলাম। দেখুন পেঁয়াজটা কিন্তু এই ধরনের ব্লেন্ড হবে, আর অলরেডি এর উপরে ছাঁকনি দিয়ে রাখলেই কিন্তু নিজে নিজেই কিন্তু রস অলরেডি বের হবে, এটার সাথে কিন্তু আলাদা করে কোনো প্রকার পানি টানি কিছু ইউজ করা লাগবে না। তো এবার আমি মূল প্যাকে আসি। তো হচ্ছে প্যাকের জন্য কিন্তু এই সমীচের প্যাকটা আমি, যেহেতু আমি অল্প পরিমাণ চুলে করে দেখাবো সেজন্য কিন্তু আমি এর হাফ নিচ্ছি। আপনারা যদি ফুল চুলে করেন হাফ বা হাফের কম চুল অনুযায়ী, বুঝছেন, আপনাদের চুল যেমন সেই অনুযায়ী। তো দেখুন আমি হাফ এটার হাফ হচ্ছে প্যাকটা নিলাম, সমীচের মেথি প্যাকটা হাফ নিলাম। তো তারপরে আমি হচ্ছে নিব ডিম, নিব তারপরে।
এই দেখুন ডিম নিব, তো চেষ্টা করবেন ডিমটি অবশ্যই অবশ্যই, তো ভিউয়ার চেষ্টা করবেন ডিমটার জন্য অবশ্যই সাদা অংশটাই শুধুমাত্র দেয়া হয়, এটাই কোনো প্রকার কিন্তু কুসুম অ্যাড করা হবে না। তো দেখুন আমি কিন্তু শুধুমাত্র সাদা অংশটাই হচ্ছে অ্যাড করতেছি, আর সাদা ডিমের যখন সাদা অংশটা অ্যাড করবেন দেখুন কুসুমটা কিন্তু রয়ে আছে আর সাদা অংশটা কিন্তু আমি অ্যাড করেছি শুধুমাত্র, অনেক পাফি হয়ে যাবে, এটা যে পরিমাণ হওয়ার কথা তার চেয়ে দ্বিগুণ হবে। তো তারপরে কিন্তু আমি দিব ভিটামিন ই কাপের, চুলের ই কাপটা দিব ভিটামিন, চিকন করে ছিদ্র করে এটা দিতে হবে, এর ভিতরে যে অয়েলটা থাকে সে অয়েলটা দিতে হবে। এর আগেও আমি অনেক ভিটামিন ই কাপের চুলের ট্রিটমেন্ট দেখিয়েছি, চিকন করে একটা ছিদ্র করে দিতে হবে। এই এই ধরনের প্যাক যদি আপনারা পার্লারে করতে যান তাহলে কিন্তু আপনাদের অনেক বাজেট পড়বে, অনেক বাজেট পড়বে। তো এই প্রোডাক্টগুলো যদি আপনারা বাসায় কিনে ব্যবহার করেন আপনাদের কিন্তু খুবই ভালো হবে। আর আমি এত সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে দিচ্ছি, অবশ্যই চেষ্টা করবেন আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করতে, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার ফিউচার ভিডিওর জন্য অনেক হেল্প করবে। তো হচ্ছে আমি ডিমের সাদা অংশ দিলাম, মেথি গুঁড়োটা দিলাম, তারপরে ভিটামিন ই ক্যাপটা দিলাম, তো তারপরে কিন্তু আমি দিব দই। দইটা আপনাদের পছন্দ অনুযায়ী, তো দইটা যেহেতু আমার চুলে খুব শ্যুট করে সেক্ষেত্রে কিন্তু আমি 1.5 চামচ দিব, আপনারা চাইলে 1 চামচ দিবেন, তবে আমি অনুরোধ করব 1 চামচের কম দিবেন না। তো তারপরে সবশেষে কিন্তু আমি দিব এই যে কলাটা, দেখুন এই কলাটা দিব। আপনাদের ফুল চুলে যদি দেন তাহলে আমি বলবো অবশ্যই অবশ্যই কিন্তু 2টা কলা দিবেন, যেহেতু আমি অল্প পরিমাণ চুলে করাবো সেজন্য কিন্তু আমি 1টা কলা দিচ্ছি। আর কলা কিন্তু আমাদের চুলের গ্রোথ বা চুল সিল্কি শাইনি করতে কিন্তু খুবই হেল্প করে। তো সবশেষে কিন্তু আমি দিব এই চায়ের লিগারটা, এতে কিন্তু এক্সট্রা কোনো প্রকার পানি আপনারা অ্যাড করবেন না। এই চায়ের লিগার কিন্তু আমাদের চুল, যাদের চুল রুক্ষ, যাদের চুল পাতলা, তাদের চুল কিন্তু খুবই, যাদের চুল ড্যামেজ হয়ে গেছে রিবন্ডিং বা কালার বা এমনি ন্যাচারালি চুল হচ্ছে ড্যামেজ, তাদের জন্য কিন্তু চায়ের লিগার চুলের জন্য কিন্তু খুবই ভালো একটা। আমি কিন্তু চায়ের লিগার দিয়ে ফিউচার একটা সিরাম বানিয়ে দেখাবো, হেয়ার সিরাম। তো দেখুন তারপরে কিন্তু আমি এই ধরনের দিয়েছি, দেখুন এই প্যাকটা কিন্তু ফুলে অনেক হবে, অনেক হবে। তো আমি ব্লেন্ড করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স দেখুন এটা এত সুন্দর পাফি হয়েছে, দেখুন কত সুন্দর এটা পাফি হয়েছে দেখুন। তো আমি বাটিতে এটা নামিয়ে দেখাচ্ছি ভিউয়ার্স, আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারের বদলে হাতে পিষেও করতে পারবেন, কলাটা হাত দিয়ে চটকিয়ে কিন্তু এই প্যাকটা করতে পারবেন, সেক্ষেত্রে কি এতটা সুন্দর পাফি হবে না। তো যাদের আসলে ব্লেন্ডার নেই তারা কিন্তু ওভাবে করলেও এর একই রকম উপকারিতা আপনারা পাবেন। তো ভিউয়ার্স আমি কিন্তু সেই পেঁয়াজের রসটা দেখুন কত সুন্দর একটা রস বার হয়েছে, এইভাবে চেপে চিপে যতটুকু নিতে পারেন, আমি তো ভিডিওতে দেখাতে পারছি না। তো দেখুন এর কিন্তু কোনো প্রকার এক্সট্রা এতে কোনো প্রকার পানি দেওয়া লাগবে না, দেখুন এটা চাপ দিলেই কিন্তু এই ধরনের একটা রস বের হবে। তো আমি যেহেতু ভিডিওই পুরোপুরি দেখাবো না বা ফুল চুলে করবো না, আপনাদের বোঝানোর জন্যই করবো। তো এই প্যাকটি কিন্তু আপনারা সপ্তাহে প্রতি সপ্তাহে একবার করে করতে পারেন, এই ধরনের একটা তুলা নিয়ে এই যে রসটা এটা কিন্তু এইভাবে দিতে হবে, দেখুন একদম প্রতিটা চুলের গোড়ায় গোড়ায় দিতে হবে ভিউয়ার্স। দেখুন আমি কিন্তু শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য আমার চুলে করে দেখাচ্ছি, যেহেতু অনেক কাস্টমারে আমি করি, কিন্তু আসলে সবাই যদি আসলে মত না দেয় বা সবাই যদি হচ্ছে পারমিশন না দেয় যে তার ভিডিওটা আমি ইউটিউবে দিব তাহলে কিন্তু ভিডিওটি কারো অনুমতিবিহীন কিন্তু ভিডিও দেওয়া যায় না। তো সেক্ষেত্রে আমি আপনাদের বোঝানোর জন্য কিন্তু এটা করতেছি। আর এটা কিন্তু হালকা পাতলা হচ্ছে একটু মুখে পড়লে কোনো প্রবলেম নেই, কারণ পেঁয়াজ কিন্তু হচ্ছে যাদের ব্রণের প্রবলেম থাকে তাদের জন্য কিন্তু মুখের জন্য ভালো, এটা কিন্তু মুখে পড়লে কোনো প্রকার ভয় পাওয়ার কোনো কিছু নেই। তো খুব সুন্দর করে চুলে আগে মাখাবেন ফার্স্ট, পেঁয়াজের রসটা কিন্তু খুব সুন্দর করে চুলে মাখানোর পরে যে প্যাকটি করেছিলাম এই প্যাকটি দিবেন। আমি দেখাচ্ছি আপনাদের, পরিমাণে দেখাইলে আপনারা বুঝতে পারবেন, দেখুন। আর যেহেতু আমার চুলে কিন্তু অনেক হাইলাইট করা, আমার পেছনের চুলগুলো অনেক হাইলাইট করা, তো দেখুন আমি চুল যে চুলগুলো গোড়ায় একদম গোড়ায় গোড়ায় কিন্তু পেঁয়াজের রস দিতে হবে ভিউয়ার্স। আর হচ্ছে এই যে প্যাকটা আমি বলেছি সেই প্যাকটা কিন্তু এইভাবে দিতে হবে, পুরো চুলে এইভাবে দিতে হবে। আগে ফুল চুলে আপনারা খুব সুন্দর করে পেঁয়াজের রসটা তুলা দিয়ে কারোর কাছ থেকে বা নিজে আয়না দেখে দেখো মাখাতে মাখতে পারবেন, এটা কিন্তু একদম সহজভাবে করা যাবে।
তো করার পরে কিন্তু তারপরে কিন্তু এই প্যাকটা চুলের গোড়া থেকে শুরু করে একদম আগা পর্যন্ত প্রতিটা জায়গায় দিবেন। এটাতে চুলের জন্য এত ভালো। আর আরো একটা সতর্কতা, এটা দিয়ে কিন্তু চুলে আধা ঘন্টা থেকে 40 মিনিট রাখবেন। 40 মিনিট ওপরেও রাখবেন না, 40 মিনিটের নিচেও রাখবেন না। রাখার পরে কিন্তু অবশ্যই অবশ্যই কন্ডিশনার দিয়ে ধুবেন। আগে খালি পানি দিয়ে ধুয়ে তারপরে কিন্তু কন্ডিশনার দিয়ে এটা ধুবেন। তো দেখুন, আর আমি কিন্তু আপনাদের জন্য খুব অনেক সুন্দর সুন্দর ভিডিও করতেছি, চাইলে কিন্তু আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো আমি কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও করতেছি, তো প্লিজ প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে কিন্তু একটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার চ্যানেলের জন্য কিন্তু খুবই ভালো, বা আমার ফিউচার ভিডিওর জন্য কিন্তু আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার জন্য কিন্তু খুবই প্রয়োজন। আর আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করেন, তাহলে কিন্তু আমি আরও সুন্দর সুন্দর পার্লার বিউটি টিপস নিয়ে কিন্তু ভিডিও করতে পারবো। আর যেসব আপুরা আসলে বেকারত্ব পালন করতেছেন, তারা যদি আমার চ্যানেলের সাথে থাকেন, তাইলে কিন্তু হচ্ছে আপনাদের বাড়তি করে একটা পেমেন্ট দিয়ে কিন্তু এক্সট্রা কিন্তু হচ্ছে পার্লারের কাজ শেখা লাগবে না, এখান থেকে কিন্তু পার্লারের কোর্সটা ফুলফিল কমপ্লিট করতে পারবেন। তো দেখুন, এইভাবে কিন্তু পুরো চুলটা কিন্তু মাখতে হবে ভিউয়ার্স। মাখার পরে কিন্তু আপনারা যে কোনো একটা প্লাস্টিক বা হচ্ছে পেপার জাতীয় রাখতে পারেন, আর এরকম খোলা মাথায় রাখলেও কোনো প্রবলেম নাই, কারণ এগুলো কিন্তু একদম একটা অ্যারোমা জিনিস। কারণ কেয়াশিটের মেথির প্যাকটা এত ভালো, আপনারা যেসব আপুরা যাদের চুলের চুল নিয়ে ভাবতেছেন, একটা হেয়ার স্পার কৌটা প্যাক কিনতে গেলে কিন্তু ন্যূনতম আপনাদের 1000 থেকে 1200 টাকা লাগে, কিন্তু এটা যদি আপনার মাত্র 50 টাকায় একটা মেথি প্যাক কিনেন, এই প্যাকটার দাম কিন্তু মাত্র 50 টাকা। এই প্যাকটা যদি কিনেন, তাহলে কিন্তু প্রোডাক্টগুলো দিয়ে করলে কিন্তু আপনার একটা 500-1000 টাকার হেয়ার স্পা প্লাস হেয়ার ট্রিটমেন্টের কাজ দেয়। তো এটা করবেন, আর করে এই চুলটা আমি 40 মিনিট পরে ওয়াশ করবো কন্ডিশনার দিয়ে। আপনারা চেষ্টা করবেন কন্ডিশনার দিয়ে, এটা কিন্তু শ্যাম্পু দিয়ে ধোয়া যাবে না, অবশ্যই চেষ্টা করবেন। আর পেঁয়াজের এই রসটা কিন্তু অ্যাভয়েড করে গেলে হবে না, অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন, তাইলে কিন্তু বেস্ট রেজাল্ট পাবেন আপুরা। তো আজকের ভিডিও আমি এই পর্যন্ত স্টপ করতেছি। তো প্লিজ প্লিজ আপনারা কিন্তু আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, প্লাস আপনারা ফিউচারে কী ধরনের ভিডিও পেতে চান কমেন্টে বলবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।